Welcome back to another new and interesting class. আমরা তো সবাই জানি ফ্রেন্ড মানে বন্ধু আর শিপ মানে জাহাজ। তো ফ্রেন্ড শিপ মানে কি বন্ধু জাহাজ হবে? কখনই না। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। ম্যান মানে মানুষ, গো মানে যাওয়া, ম্যাঙ্গো মানে আবার আম, মানুষ যাওয়া নয়, ম্যাঙ্গো মানে আম। এয়ার মানে বায়ু, পোর্ট মানে বন্দর, তো বায়ু বন্দর নয়, এয়ারপোর্ট মানে হচ্ছে বিমানবন্দর। এরকম আরও চমৎকার শব্দ রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হ্যান্ড মানে হাত, সাম মানে কিছু, তো হ্যান্ড সাম মানে কি হাত কিছু? কখনোই নয়, হ্যান্ড সাম মানে সুদর্শন। ফর মানে জন্য, গিভ মানে দেওয়া, অত কি জন্য দেওয়া হবে? না, ফর গিভ মানে হচ্ছে ক্ষমা। খুবই কিন্তু ইন্টারেস্টিং শব্দগুলো। হানি মানে মধু, কম মানে সিরুনি, অথচ হানি কম মানে মৌচাক। কমফোর্ট মানে আরাম, টেবল মানে টেবিল, কিন্তু কমফোর্টেবল মানে আরামদায়ক। আউট মানে বাইরে, কাম মানে আসা, তো বাইরে আসা নয়, আউটকাম মানে হচ্ছে ফলাফল। ব্রেক মানে ভাঙ্গা, ফাস্ট মানে দ্রুত বা উপবাস, কিন্তু ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, ভাঙ্গা দ্রুত নয়, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। আন্ডার মানে অধীনে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তো অধীনে দাঁড়ানো না, আন্ডার স্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। আশা করি খুবই ভালো লাগলো ক্লাসটি, খুবই ইন্টারেস্টিং ছিল। আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।